গুনগুন বাবিন, শ্রীময়ী অনিন্দ, এই নামগুলো বাংলা সিরিয়াল ভক্তদের কাছে খুবই পরিচিত। আর এই সব নামের পিছনে কিন্তু একজনই, লীনা গঙ্গোপাধ্যায়। বহু হিট ধারাবাহিকের চিত্রনাট্যকার পরিচালক হিসাবেই ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয়। অন্যদিকে মহিলা কমিশনের চেয়ারপারসন, প্রকাশ পেল তাঁর লেখা প্রথম বই সবাধারে জ্যোৎস্না। লেখিকার এই বিশেষ দিনে আসবে না তাঁর জনপ্রিয় চরিত্ররা? তাও কি কখনো হয়? দর্শক আসনে দেখা গেল ফুলঝুরি ভাবিন লালন ওরফে মানালি কৌশিক ইন্দ্রাশিসদের। দক্ষিণ কলকাতার অডিটোরিয়ামে যেন এক টুকরো টেলিভিশন। কবে থেকে এই বই লেখার ভাবনা? তা তো আমার 25 থেকে 30 বছর বয়সের সবগুলো গল্প, যখন আমি শুধু লিখতাম, মানে গল্পই লিখতাম। এবার 4 বছর ধরে দেবাশিস প্রকাশক, যে কারিগরের, ও এটার পেছনে ছিল, এবং সুকৃতি আমার বন্ধু, ও জোগাড় করেছে লেখাগুলো, কারণ আমার কাছে একটাও ছিল না, সন্দীপদার লাইব্রেরি থেকে। আর এটা উদ্যোগ নিয়েছিলেন আমাদের মানে প্রখ্যাত সাহিত্যিক দেবেশ রায়, তিনি এটা করে গেছেন যাওয়ার আগে। সবাধারে জ্যোৎস্না আসলে একটা গল্পের নাম, গল্পটা আছে বইয়ের মধ্যে, সেই নাম থেকেই সবাধারে জ্যোৎস্না, যেখানে একজন মৃত ব্যক্তিকে ঘিরে দুজন মানুষের সম্পর্কের রসায়নটা বদলে যায়। লেখিকার প্রথম বই প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, শিক্ষাবিদ পবিত্র সরকার। চিত্রনাট্য লেখা কৌশল এক কথা নয়, সে ব্যাপারেও খুব কৃতি। আর এবার যে গ্রন্থটি তার প্রকাশ হচ্ছে সেটিও খুব ভালো লেখা, খুব সাবলীল লেখা, জীবনকে অনেকভাবে দেখেছে, অনেক রকমভাবে দেখেছে, তার উপর লিখেছে, আশা করি পাঠকের ভালোই লাগবে। অস্তা অবস্থা বই ওর অনেক আগেই লেখা উচিত ছিল, কারণ উনি যে গুণী মেয়ে, ওনার সঙ্গে মানে পরিচয় হওয়ার পর থেকে যা যে আমি দেখেছি, অভাবনীয়, কিছু বলা যাবে না। কী তার ডায়লগ, কী তার ভাবনা চিন্তা, অনেক বছর তো কাজ করলাম ওনার সঙ্গে, কাজে এই এই রকম অবস্থায় প্রথম বই রিলিজ করা এটা একটা আশ্চর্য। অতদিনে তার অনেক বই লেখা উচিত ছিল। একদিকে দর্শক আসনে জ্ঞানী গুণী মানুষদের ভিড়, সঙ্গে শ্রাবণী সেনের অসাধারণ সঙ্গীত পরিবেশন, সব মিলিয়ে জমে উঠেছিল বই প্রকাশের সন্ধ্যা।